আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। ইলিশ মাছের মাথার ভর্তা, কি অবাক হচ্ছেন না? কাঁটাগুলো কই গেল? কাঁটাগুলো একদমই গলে গেছে এবং মিশে এই ভর্তাটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান এটা শুধুমাত্র মাথার পরিবর্তে পুরো মাছ দিয়ে তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে মাছের পেটের ময়লা ছাড়া বিন্দুমাত্র আর ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে ইলিশ মাছের মাথার ভর্তা। সাধারণত ইলিশের অনেকগুলো মাথা জমিয়ে এই ভর্তাটা করা হয়, কিন্তু আমার কাছে একটাই মাথা আছে, সেজন্য আমি একটা টুকরাও নিয়ে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ জিরার গুঁড়া, চিমটিটা কিন্তু 3 আঙ্গুলের হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরবর্তীতে লাগলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু অতিরিক্ত লবণ না দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো মতো এগুলোকে আমি এখন মেখে নেব, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি এখানে মাছের ভিতরে যে কানকোটা আছে সেটা ফেলে দিয়েছি, কারণ আমি যে মাছটা ব্যবহার করেছি সেটা কিন্তু ফ্রেশ মাছ নয়, ফ্রোজেন মাছ। তো সেই ফ্রোজেন মাছের কানকোগুলো সাধারণত খুব একটা ফ্রেশ থাকে না, তাই আমি কানকোটা ফেলে দিয়েছি। আপনারা যদি ফ্রোজেন মাছ ব্যবহার না করে ফ্রেশ মাছ ব্যবহার করেন তাহলে অবশ্যই কানকোটা নিয়ে নেবেন, খুব ভালো মতো সেক্ষেত্রে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা প্রেশার কুকারে সেই মাছ এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে চুলার উপর রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, চুলার আঁচটা একদম কমে থাকবে। 2 ঘন্টা পর এটা দেখতে অনেকটা এইরকম হবে। এই 2 ঘন্টাতে কিন্তু প্রেশার কুকারের কোনো সিটি বাজবে না, এটা দেখতে এমন হয়েছে। এখন আমি এটা একটা পাতিলের মধ্যে তুলে নেব। এখন এই যে অতিরিক্ত ঝোলগুলো আছে সেগুলোকে চুলাটা একদম বাড়িয়ে দিয়ে একদম কমিয়ে ফেলবো, অর্থাৎ একদম ভাজা ভাজা করে ফেলবো। 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করার পরে যখন এরকম পর্যায়ে আসবে, ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে, তখন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং পোড়া ধরে যাবে, তাই এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এবং অতিরিক্ত পানিটা শুকিয়ে যখন এটা থেকে তেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দেবো এবং এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে চুলায় আরেকটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ সিলেকশনের সময় খেয়াল রাখবেন মরিচের গায়ে যেন কোনো ফাটল না থাকে এবং বোটাসহ মরিচ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মরিচের ভিতরে আর তেল ঢুকে যেতে পারে না। একটু সময় নিয়ে মরিচগুলোকে একটু লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন একই পাত্রে এবং একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। এটাকে ভেজে একদম বেরেস্তা করে ফেলা যাবে না, কিন্তু একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং হালকা বাদামি বর্ণ ধারণ করা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুটোটাই ব্যবহার করতে পারেন, কিন্তু এটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে আপনারা কিন্তু এটাকে অনেক দিন রেখে খেতে পারবেন না, সাথে সাথে খেয়ে নিতে হবে। আর এভাবে যদি শুধুমাত্র পেঁয়াজটা ব্যবহার করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত, কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এখন আমি একটা গ্রাইন্ডারের জায়গায় সে মাছের মিশ্রণটা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী শুকনো মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম তার থেকে অর্ধেকটা।
এখন আমি এটাকে একদম গ্রাইন্ড করে পেস্ট করে নেব। এই অপশনটা আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারেন, কিংবা এতই নরম হয়ে যায় কাঁটাটা, আপনারা খালি বেলন দিয়ে আপনাদের যে পিড়া বেলন আছে সে তার মধ্যেও কিন্তু করে নিতে পারেন, ভর্তাটা পারফেক্টলি হয়ে যাবে। এখন যে অপশনটা দেখাচ্ছি এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি পাটের মধ্যে একটু পেঁয়াজ নিয়ে নিলাম, সেই ভাজা পেঁয়াজটা, আর নিয়ে নিচ্ছি ভাজা শুকনা মরিচ, তারপর খুব ভালো মতো ভেঙে নিয়েছি এবং সেই পেস্টটা দিয়ে ভালো মতো মেখে নেব। আমি আবারও বলছি এই অপশনটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, পেস্ট করে নেওয়ার পরপরই এটাকে সার্ভ করতে পারেন। এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি এবং মেখে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমার ভর্তাটা। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, কাটার কোনো চিহ্ন নেই। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের মানুষের সাথে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিংক এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন। আমাদের সেই গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের রান্নার ছবি, ঘোরাঘুরির ছবি, সেই সাথে রান্না এবং ঘোরাঘুরি বিষয়ক যে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারেন। আজ আর নয়, আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।